আজকে আমরা এই পরবর্তী অংশ কেমন করে তোমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করবে সেই বিষয়ের আরেকটি ক্লাস আমরা করব। আমরা আজকে মৌলিক উৎপাদকের সাহায্যে কেমন করে বর্গমূল নির্ণয় করতে হয় সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো গত ক্লাসে আমি একটু প্রাথমিক আলোচনা তোমার সাথে করেছিলাম, আজকে তারপরে আরেকটু আলোচনা করছি বর্গমূল এবং বর্গ বলতে কি বোঝায়। বর্গ হচ্ছে যদি কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই আমরা গুণ করি তাহলে যে গুণফলটা পাওয়া যায় তাকে সাধারণত বর্গ বলা হয়ে থাকে। আর্থিক বর্গের অপরিতটাই হচ্ছে বর্গমূল। তো সেই বর্গমূল নির্ণয় করারই পদ্ধতি হচ্ছে মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল কেমন করে নির্ণয় করতে হয় সেটাই আমরা আজকে আবার দেখব। খুব ছোট্ট একটা অঙ্ক আমি দিয়ে শুরু করছি, যেমন 16 মৌলিক উৎপাদক লোকের সাহায্যে বর্গমূল আমরা
এরপরে কিন্তু এই সাতকে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা এই যে 3,134 এটার উৎপাদন গুলো বুঝে পেলাম, 3,136 এর উৎপাদন গুলো পেলাম, 1, 2, 3, 4, 5, 6, 6টা 2, 1, 2, 3, 4, 5, 6, এরপর পেলাম 7 × 7। এখন আমরা কি করবো, প্রত্যেকটা সংখ্যাকে জোর বেঁধে দিব, অর্থাৎ এই দুই আর এই দুই একটা জোর, এই দুই এই দুই একটা জোর, এই দুই এই দুই একটা জোর, এবং এই দুই এই দুই একটা জোর। এরপরের কাজ হচ্ছে এই প্রত্যেকটা জোর থেকে একটা করে সংখ্যা আমাদেরকে নিতে হবে, অর্থাৎ 2, 2, 2, 2 এবং 7। তাহলে কত পাচ্ছি যদি আমরা গুণ করে দিই, তাহলে 2×2×2×7 সমান 7×14, 14×2×28, 28×56, অর্থাৎ 56, 3,136 এর বর্গমূল হচ্ছে 56, অর্থাৎ 3,136 এর বর্গমূল 56। নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর যদি আমরা 56কে স্কয়ার করে দেই, তাহলে এর বর্গ আমরা পাবো 3,136, অর্থাৎ বর্গ করলে